শুক্রবার অপরাহ্নে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হল ময়দানে বামফ্রন্টের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আবাস রায়চৌধুরীর সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই যে গত 31 মার্চ 18-19 শেষ হলো, 200 দিন বলেছিল, 40 দিনের কাজ দেননি, 29.5 মজুরি 1% এবং রেগার কাজ আপনাদের পশ্চিমবাংলার মতোই ওদের তৃষ্ণা প্রমোদ ওদের মন্ডল এরকম ধরা, তারা গ্রামে গিয়ে এই রেগার কাজে নিজেদের নাম লেখাচ্ছে, কোনো কাজ করছে না। আর যারা পরিশ্রম করছেন তাদের যে আউটপুট আসছে, 15 জন পরিশ্রম করছেন তাদের যে আউটপুট, এরা যারা কাজ করছে না তাদের 20 জনের নাম যুক্ত করে দেখা যাচ্ছে মজুরি যা পাওয়ার কথা অর্ধেকের চেয়ে কম পাচ্ছে, তাও 1-2 মাস অপেক্ষা করতে হচ্ছে, টাকা পাচ্ছে না। এ হচ্ছে পরিস্থিতি। কোথায় নিয়মিত করা, কোথায় শূন্যপদ পূরণ করা? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা যে ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক আমাদের যে সংস্কৃতির যে ধারা তার বেদী মূলে মুহুর্মুহু আঘাত তারা সংগঠিত করছে। ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র হাত ধরাধরি করে জমজ ভাইয়ের মতো হ্যান্ডশেক করে চলে, একটা দুর্বল হলে আরেকটা দুর্বল হতে বাধ্য। এদিন মানিকবাবু কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি বিজেপিকে হটিয়ে দেশ বাঁচানোর ও তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বাংলা বাঁচানোর ডাক দেন। এদিন মানিকবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, প্রার্থী আবাস রায়চৌধুরী সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।